অগ্রিমভাবেই জানাচ্ছি জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জন্মাষ্টমীতে বাঙালি বাড়িতে তালের বড়া হয় না এই রকম বাঙালি অনেক কমই আছে যদিও এখানে আমার মা বানাচ্ছে তো আসুন দেখে নিন যে আমাদের বাড়িতে তালের বড়া কীভাবে বানানো হয় আমার মা বলেই এত কষ্ট করে বানাচ্ছে নাহলে আমি হয়তো এত কষ্ট করতাম না কারণ এই যে তাল ছাড়ানো এর তো মানে খুবই কষ্টকর আর হাত হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যখন তালটা ছাড়াবেন তখন অবশ্যই সাবধানে ছাড়াবেন আর দেখুন এই রকম প্লাস্টিকের ঝুড়িতে এইভাবে ভালো করে অনেক বল প্রয়োগ করে করে ঘষে ঘষে তাহলে কিন্তু তালের পেস্টটা বের করে নিতে পারবেন এই পেস্ট বের করার জন্য এক ধরনের মেশিনও পাওয়া যায় আপনারা যদি পারেন যদি খুব ঘন ঘন তালের বড়া খান তাহলে আপনারা সেই মেশিনও কিনে নিতে পারেন এইবার এই পেস্টের মধ্যে সুজি সুজির পরিমাণটা বেশি থাকবে আর সুজির থেকে অর্ধেক পরিমাণে আটা লবণ পরিমাণ মতন আর গুড় আপনারা গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারেন আর এর মধ্যে যদি নারকেলের কি বলে হ্যাঁ মানে নারকেল কুড়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ আরও মানে অনেক অনেক বেড়ে যায় কিন্তু আমরা হচ্ছে এখন নারকেল ছিল না তো সেই জন্য নারকেল দেওয়া হয়নি তো এভাবে ভালো করে করে মিক্স করতে হবে এবার তেল নেবেন কি তেল তাই তো তেল যা তেল আছে তাই দিয়েই ভাজতে পারবেন সর্ষের তেল হোক বা সাদা তেল ঠিক আছে তো সর্ষের তেল দিয়ে ভাজলে একটু লাল লাল হয় আর যদি বড়াটা একটু লাল লাল হয় তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো তেল যখন গরম হয়ে যাবে আর দেখুন আমি পেস্টটা কীরকম মানে ঘন হবে সেইটা একবার দেখিয়ে দেবো সেটা ভালো করে দেখে নেবেন তেল গরম হয়ে গেলে তারপর বড়ার আকার যেরকম রাখতে চান রকম রাখবেন যদি বড়ার আকার ছোট রাখতে চান তাহলে ভাজাটা ভালো হয় আর যদি বড় বড় বড়া করেন তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ছোট ছোট বড়াই পছন্দ তো দেখে নিন তালের বড়ার রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইকস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন